এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিদ্যা মন্দির ক্লাসেস। ভারী বর্ষণের জেরে হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জলমগ্ন। বিভিন্ন মানুষকে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের জন্য গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে এই জল পেরিয়েই। হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেলগাছিয়া, টিকিয়াপাড়া, দাসনগর, পঞ্চাননতলা, বেলুর, শালকিয়া সহ বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই জলের তলায়। তাই আগামী দিনে এই জল ব্যবস্থার জন্য চরম ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকেই। সাধারণ মানুষকে এইসব জায়গায় জল থাকার জন্য ধরতে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16 নম্বর জাতীয় সড়ক, আবার কাউকে ধরতে হচ্ছে বিভিন্ন স্থানের ঘুরপথ। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7। এই অনুষ্ঠানটি নিবেদন করছে রুবিপার পাবলিক স্কুল নিউ আলিপুর।